SDM habanogo kokto ma thumna icho projaka patimu sunamura bakhaste tangphang habanogo o habanogo adar section no salburum no tongkosong lukuro jonjol kanen nango jora kolok romui lanyo basaibo samung saya hapone sebok mung sinumung rubui tonmoy das kubun borong ni samung khairwo asuk simia habanogo asugui birobu nungo kobama borok bin o samunottei kok sulja murkha tebo tongkosong lukuro bai hamya tomong samung bokhlai phunugo obhani kok sulja mo obhai kok tuma khnawe kok tuma thumai thangai mangpuli tsana khi hanke kok tuma thumai no khuk nangya sak nangya khlai chopra na kha abhai kok sulja mo tui no kok tuma thumai ni bakhak te sunamra thana bo kasya kok sulja mo mamla khlai jaka pasuk simia bakhak se tang phane thane bo opati mo tei sajaka দিন থেকে সুনামুরা আদার সেকশন থেকে আমাদের কাছে সাংবাদিকদের কাছে অভিযোগ যাচ্ছে যে এখানে সঠিকভাবে কাজ হচ্ছে না, পরিষেবা পাচ্ছে না জনগণ। আর সেই অভিযোগ মোতাবেক আজকে আসি আমরা এখানে। বিশেষত প্রথমে আমি আসি, আসার পরে এখানে কিছু দেখতে পাচ্ছি যে এখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী তন্ময় বলে একটা ছেলে, সে ঋণাশাগ্রস্ত অবস্থায় এখানে, যারা তাদের পরিবার বা যে চীনা তাদের যে যার চীনা পরিচিত মানুষ টাকার বিনিময় হোক বা যে কোনো একটা বিনিময় হয় আগে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। তো এই নিয়ে খুব ক্ষুব্ধ হয়েছে টাকারা এখানকার কাজ করতে এসেছে। তো যথারীতি আমি এই ঘটনা দেখতে পেয়ে ক্যামেরা অন করি এবং সেখানে এসেছে বা এখানে হ্যাঁ সিগারেট খাচ্ছিল, তখন তার সিগারেট খাওয়ার দৃশ্য এবং তাকে যখন প্রশ্ন করা ক্যামেরা অন করে তখন সে আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। স্থানীয় যারা আছে সবাই তার সাক্ষী রয়েছে। তো এই দীর্ঘদিন থেকে এখানের এই অভিযোগটা উঠে আছে যে স্থানীয় যারা এখানের আদার সেকশনে কাজ করছে তারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। তো অভিযোগ মোতাবেকই আমরা আজকে এখানে এসেছিলাম আর এসে এই ঘটনার সম্মুখীন হই। আর তারা কাজ করছে তাদের মতন করে, কিন্তু হ্যাঁ চতুর্থ শ্রেণী কর্মচারী নেশাগ্রস্ত অবস্থায় গিয়ে বারবার তাদেরকে বিরক্ত করছে যে আমার এটা না দাও। তো হ্যাঁ আদার সেকশনের লোকদেরকে বলছে আমার এটা দিয়ে দাও, তো আদার সেকশনে বসে তাদের দিচ্ছে আর কি, যদিও দিচ্ছে তো স্থানে যারা এখানে কাজ করছে সার্ভার অফ করে দিতে। হ্যাঁ হ্যাঁ সে একবার বলেছে যে চোখ খুলে নিবে যদি এখন না হয় সার্ভার অফ করে দিবে, তাদের যারা এখানে অন্যরা বাধা সৃষ্টি করছে তাদেরকে তাকে না যাওয়ার জন্য ওদেরকে এই ধমকি দিচ্ছে। আপনার কোন সময় আছেন আদার সেকশনে? এখানে প্রতিদিন কি মানুষজন হয়রানি হয়? একজন নিয়ে আমার প্রতি আর বলে বদলি দিত হের বদলি দিত অন্য কেউ হ্যাঁ বন্ধ করে মানে কি বন্ধ করে হের যদি না দেয় কর্মচারী এখানে কর্ম হের নাম সারাদিন ছিলাম, কালকে ফার্স্টটা পর্যন্ত ছিলাম, তারা কোসে আজকে সাড়ে দশটার সময় আমরা আগুতি দিয়ে দিব, তারপরে আগুতি আমরা পাইছি না আজকে, এখন প্রায় আমরা আজকে পাইছি প্রায় একটা বাজে, একটা সময় আজকে, কালকে সারাদিন আসছিলাম আজকে একটা সময় আমরা ছবি তুলছি, এখন পর্যন্ত কালকে থেকে দুদিন মানুষ লাইন, এখন পর্যন্ত হয়রানি প্রচুর হয়রানি, এখানে লোক কম তারা দুজন দিয়ে হয় না, প্রচুর হয়রানি হয়েছে মানুষ সারাদিন তিন দিন চার দিন পর্যন্ত লোক আসে নি। কর্মচারীরা কি অসুবিধা পেলে অন্য তারা কি করবে, তারা এত লোক তারা সামলাতে পারে না, তারা দুজন লোক দিয়ে হয় না কি জানি। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ওর বাইরে হয়েছে, আমি এটা খোঁজখবর নিচ্ছি, খোঁজখবর নিয়ে উপযুক্ত যে ব্যবস্থা আছে আমি নেব। তা খুবই দুঃখজনক,
আপনাদের কাছ থেকে ঘটনা শোনার পরে আমার খুব খারাপ লাগছে, আমি উপযুক্ত ব্যবস্থা নেব।